এই ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য বিভিন্ন ইউটিউব চ্যানেলের উপর রিসার্চ করার পর ব্যক্তিগত অভিমত এবং অভিজ্ঞতার ভিত্তিতে দেখানো হয়েছে ভিডিও নির্মাতা অন্যের অভিমতকে সম্মান করে এবং ভিন্ন মতামতকে স্বাগত জানায় নমস্কার আমার নাম রোহান নাগ আজ আমরা কথা বলবো ভিডিও আপলোড করার সঠিক সময়ের ব্যাপারে কিন্তু তার আগে একটু পার্সোনাল কথাবার্তা বলে নিই লাস্ট তিন সপ্তাহ ধরে আমি কোভিডে আক্রান্ত ছিলাম এজন্য ভিডিও আপলোড করা হয়নি বাট এখন সুস্থ আছি এখন ভালো আছি তো প্রথমেই আমি ধন্যবাদ জানাই সেই সকল মানুষদেরকে যারা আমাকে এত বেশি শুভকামনা করেছেন এত বেশি গেটওয়েল শুন মেসেজ করেছেন এবং এত বেশি ওয়েল উইশ করেছেন ধন্যবাদ যদি এবার আমরা মেন টপিকে ফিরি আমরা যখন নতুন নতুন ইউটিউব করা স্টার্ট করি তখন তো আমাদের কোনো অভিজ্ঞতা থাকে না তো সেই সময় আমরা বুঝতে পারি না যে কখন ভিডিও আপলোড করব। কোন সময় ভিডিও আপলোড করলে আমাদের ভিডিওতে সব থেকে বেশি ভিউজ আসবে তো না জেনে না বুঝে আমরা যখন ইচ্ছা তখন ভিডিও আপলোড করে ফেলি এবং আমাদের ভিডিওতে জেনারেলি কোনো ভিউজ আছে না এজন্য সঠিক সময়ে ভিডিও আপলোড করা খুবই জরুরি তো এই ভিডিওতে আমরা সেসব ব্যাপারেই কথা বলবো দেখে নেব যে ভিডিও আপলোড করার সঠিক সময় কোনটা ভিডিও আপলোড করা সঠিক সময়ে কেন উচিত এবং প্রত্যেক ক্যাটাগরির চ্যানেলের ভিডিও আপলোড করার সঠিক সময় কোনটি তার আমি একটা লিস্ট বানিয়েছি এই লিস্টটা ভিডিও শেষে দেখিয়ে দেবো এবং ডিসকাস করবো ঠিক আছে তো এবার আপনাদের কাছ থেকে প্রথমেই যে প্রশ্নটা আসবে যে ভিডিও আপলোড টাইমের সঙ্গে ভিউজের কোনো সম্পর্ক আছে কি হ্যাঁ অবশ্যই সম্পর্ক আছে এবং বড় সম্পর্ক আছে আমি খুব সহজ সরলভাবে লজিক্যালি বুঝিয়ে দেবো বেশি সময় নেব না তো ধরুন রাত দুটোর সময় যদি আমি কোনো ভিডিও আপলোড করি তাহলে কজন মানুষ ভিডিওটা আমার দেখবে যারা দেখবে তারা তো সেই সময় ঘুমাচ্ছে আমার বাংলা ভাষার চ্যানেল সো জেনারেলি আমার ভিডিও বাংলাদেশের মানুষ এবং বাংলার মানুষ দেখে তারা তো তখন ঘুমাচ্ছে সো ভিডিও আপলোড করার পাঁচ ছ ঘন্টার মধ্যে আমার কিন্তু কোনো ভিউজ আসবে না এবার ইউটিউব একটা সিস্টেমে কাজ করে বা একটা অ্যালগোরিদমে কাজ করে কোনো ভিডিও আপলোড করার প্রথম চার পাঁচ ঘন্টার মধ্যে যখন অনেক ভিউজ চলে আসে ভিডিওটাতে তখন ইউটিউব অ্যালগোরিদম ধরেই নেয় যে ভিডিওটা ভালো ভালো বলেই না মানুষ হামলে পড়ে সেটা দেখছে তখন ইউটিউব সেটাকে নিজে থেকে প্রমোট করতে শুরু করে সাজেস্টেড ভিডিও লিস্টে সেটাকে পাঠিয়ে দেয় সো অর্গ্যানিক্যালি অনেক ভিউজ চলে আসে কিন্তু যদি ভিডিও আপলোড করার প্রথম চার পাঁচ ঘন্টার মধ্যে ভিউজ না আসে তখন ইউটিউব অ্যালগোরিদম ধরে নেয় যে ভিডিওটা ভালো নয় ভালো নয় এই জন্যে সেটাকে আর প্রমোট করে না এর জন্য ভিডিওতে আর ভিউজ আসে না এবার আপনি আমাকে বলতেই পারেন যে দেখুন আমি ভিডিও আপলোড করার পর আমার সাবস্ক্রাইবারের কাছে তো নোটিফিকেশান যাবে তারা তো আমার ভিডিওটা দেখবে তো দেখুন স্যার আপনি যখন ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওর নোটিফিকেশানটা আপনার সাবস্ক্রাইবারের কাছে ঢুকছে এটা মানলাম কিন্তু ফার্স্ট সকালে উঠেই কেউ আপনার নোটিফিকেশান খুলে ভিডিওটা দেখবে না নোটিফিকেশানটা ক্যান্সেল করে সে কিন্তু আগে টয়লেটে ঢুকবে ঠিক কথা তো লজিক্যাল কথাবার্তা বলছি তো এটাই তো হয় নাকি। কি সো এক তো মানুষ জেগেছিল না তারপর নোটিফিকেশান খুলেও কিন্তু আপনার ভিউয়ার্সরা আপনার ভিডিওটা দেখলো না সো এবার আপনি বলুন যে ভিডিওতে তাহলে ভিউজ কোথায় থেকে আসবে আসবে কি ভিডিওতে ভিউজ আসবে না নিশ্চয় সো এই জন্য সঠিক সময়ে ভিডিও আপলোড করা খুবই জরুরি কিন্তু সব চ্যানেলের আপলোড টাইম তো এক হতে পারে না সব চ্যানেলের ভিডিও আপলোড করার সঠিক সময় তো এক হতে পারে না বিভিন্ন চ্যানেলের আপলোড করার টাইম বিভিন্ন রকম হবে টেক চ্যানেলের একরকম টাইম হবে গেমিং চ্যানেলের একরকম টাইম হবে তো এই যে বিভিন্ন ক্যাটাগরি চ্যানেল আছে এদের ভিডিও আপলোড করার সঠিক সময়ের আমি একটা লিস্ট বানিয়েছি যেখানে সবার সঠিক সময় দেওয়া আছে ভিডিও আপলোড করার সঠিক সময়ের তালিকা ফার্স্ট গেমিং চ্যানেল সন্ধ্যে সাড়ে ছটা থেকে রাত্রি নটা অবধি সেকেন্ড এডুকেশনাল চ্যানেল মানে টিচিং চ্যানেল বা কোচিং চ্যানেল সকাল নটা থেকে সকাল এগারোটা অবধি থার্ড কমেডি চ্যানেল বা প্র্যাঙ্ক চ্যানেল বা ভাইন্স চ্যানেল এদের আপলোড করার সঠিক সময় হচ্ছে দুপুর একটা থেকে দুপুর তিনটে অবধি ফোর্থ ব্লগ চ্যানেল ব্লগ চ্যানেলের সঠিক সময় হলো দুপুর বারোটা থেকে দুপুর দুটো অবধি ফিফথ কুকিং চ্যানেল দুপুর একটা থেকে বিকেল চারটে অবধি সিক্সথ মেক আপ অ্যান্ড বিউটি টিপস চ্যানেল দুপুর একটা থেকে দুপুর তিনটে অবধি সেভেন্থ মিউজিক চ্যানেল মিউজিক চ্যানেলের ক্যাটাগরির মধ্যে যারা নিজের ভয়েসে মিউজিক বানায় তারপর যারা কভার মিউজিক বানায় বা ইনস্ট্রুমেন্টাল মিউজিক বা রিমিক্স মিউজিক বানায় এইসব চ্যানেলের ভিডিও আপলোড করার সঠিক সময় হচ্ছে বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা অবধি এইট টেক চ্যানেল টেক চ্যানেলের ভিডিও আপলোড করার সঠিক সময় হচ্ছে সকাল নটা থেকে সকাল এগারোটা অবধি নাইন্থ স্টোরি টেলিং চ্যানেল মানে যেসব চ্যানেল অজানা তথ্য বা রহস্য গল্প বা ভুতুরে গল্প বা হরার স্টোরি প্রেজেন্ট করে সেই সব চ্যানেলের ভিডিও আপলোড করার সঠিক সময় হচ্ছে সন্ধে সাতটা থেকে রাত্রি দশটা অবধি এখানে খেয়াল রাখবেন যে ভুতুরে গল্প বা হরর স্টোরি যেসব চ্যানেলে প্রেজেন্ট করা হয় সেই সব চ্যানেলের ভিডিও আপলোডের টাইমটা একটু রাত্রের দিকে করবেন মানে নটা থেকে দশটার অবধি হলে ভালো হয় টেন্থ চ্যানেল হলো এক্সারসাইজ বা ডায়েট চ্যানেল এইসব চ্যানেলের ভিডিও আপলোড করার সঠিক সময় হচ্ছে দুপুর একটা থেকে দুপুর তিনটে অব্দি ওকে তবে এখানেও কিছু ব্যতিক্রম বা এক্সেপশন আছে যেমন মুভি চ্যানেল বা যেসব চ্যানেলের ট্রেলার মিউজিক ভিডিও লঞ্চ করা হয় সেগুলো তো বড় চ্যানেল হয় কারণ সেখানে বড় বড় ফিল্ম স্টার বা বড় বড় সেলিব্রিটিসদের ভিডিও আছে যেমন ধরুন টি সিরিজ বা গোল্ড মাইন টেলিফিল্মস বা সোনি মিউজিক এইসব চ্যানেলের আপলোড করার কোনো সঠিক সময় কিছু নেই কারণ যেহেতু বড় বড় স্টারদের একটা ফেস ভ্যালু আছে বা কোনো সিনেমার যখন ট্রেলার লঞ্চ হয় বা মিউজিক ভিডিও লঞ্চ হয় তখন সেটা যে সময়ে আপলোড হোক না কেন মানুষ সেটা কিন্তু গিয়ে দেখে তো সব চ্যানেলের ক্ষেত্রে এক্সেপশনাল কিছু ব্যাপার আছে মানে এদের সঠিক সময় মেনটেন করার কোনো দরকার নাই কারণ স্টারদের কিছু ফেস ভ্যালু আছে বা এদেরকে মানুষ নিজে থেকে দেখতে চায় এছাড়াও নিউজ চ্যানেল মানে যে সব ইউটিউব চ্যানেল নিউজ অ্যাঙ্কারিং করে বা নিউজ রিপোর্টিং করে সেই সব চ্যানেলের ভিডিও আপলোড করার কোনো সঠিক সময় নেই যখন ইচ্ছা তখন ভিডিও আপলোড করা যেতে পারে সো এই দুটো ক্ষেত্রে ব্যতিক্রম আছে এছাড়াও অনেক ব্যতিক্রম আছে বাট মেনলি আমার এই দুটোই মনে হয় এবং এই দুটোই আমি আপনাদেরকে দেখিয়েছি কিন্তু তার আগে আমি এটা বলতে চাই যে আপনারা সব সময় চেষ্টা করুন নিজে খুঁজে বের করার যে আপনার চ্যানেলের সঠিক সময় কোনটা ভিডিও আপলোড করা এটা বের করা খুবই সহজ তার জন্য আপনি আপনার ইউটিউবের ক্রিয়েটার স্টুডিওতে যাবেন সেখানে গিয়ে অ্যানালিটিক্সে যাবেন অ্যানালিটিক্সে গিয়ে রাইট সাইডে শো মোড় বা সি মোড়ে গিয়ে ক্লিক করবেন এখানে দেখুন যে সময়ে আপনার ভিডিওতে সব থেকে বেশি ভিউজ এসেছে আমার যেমন দেখুন দুপুর সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা এবং রাত্রি সাড়ে আটটা থেকে সাড়ে নটা কি দশটার মধ্যে ভিউজ বেশি এসছে তো যে সময়ে বেশি ভিউজ এসছে তার এক ঘন্টা কি দু ঘন্টা আগে আমরা ভিডিও আপলোড করব সো আমি সব সময় চেষ্টা করব আমার যেহেতু সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে ভিডিও ভিউজ বেশি এসেছে দুপুরে আমি চেষ্টা করব তার দু ঘন্টা আগে মানে সকাল নটা থেকে এগারোটার মধ্যে আমি ভিডিও আপলোড করব এবং এটাই আমি চেষ্টা করি সব সময় ঠিক আছে আপনারাও একইভাবে দেখে নেবেন যে আপনাদের ভিডিওতে ভিউজ কোন সময়ে বেশি আসছে যে সময়ে বেশি আসছে তার দু ঘন্টা আগে ভিডিওটা আপলোড করার চেষ্টা করবেন এটাই হচ্ছে সঠিক সময় এবং রাতের দিকেও ভিউজ আমার বেশি এসেছে কিন্তু আমি সেই সময় আপলোড করব না কারণ তার একটু পরেই মানুষ ঘুমিয়ে পড়বে তো তাতে বেশি মানুষ আর দেখবে না এই জন্য রাতে করব না আমরা দিনে করব ওকে সো একইভাবে আপনারা কিন্তু আপনাদের ভিডিওর কোন সময়ে আপলোড করলে ভিডিওতে বেশি ভিউজ আসবে সেটা কিন্তু আপনারা নির্ধারণ করতে পারেন আমি সব সময় রেকমেন্ড করব আমার কথা না মেনে আপনারা নিজেরা দেখে নিন যে আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করার বেস্ট টাইম কোনটা আপনারা নিজেরা আগে দেখে নিন যদি কেউ না পারেন বা কেউ যদি নতুন চ্যানেল লঞ্চ করেছেন বুঝতে পারছেন না তো সেই ক্ষেত্রে আমি যেগুলো দেখিয়ে দিচ্ছি সেটা মেনটেন করুন ঠিক আছে